বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ কুড়ি লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো স্থানীয় মামা ভাগনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে এদিন তোলা হয় বঙ্গ মহকুমা আদালতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ কুড়ি লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মঙ্গলবার রাতে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম মকসেদ মন্ডল বাগদা থানার মামা ভাগিনা বাজারে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতকে পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা আদালতে বিউরো রিপোর্ট নিউজ দোমানসল্যান্ড বাগদা